ক্ষমতায় থাকতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিরোধীদের পাশাপাশি সংখ্যালঘুদের নির্যাতন এবং হত্যা করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি এসব কথা জানান। এ সময় হাসিনা বলেন, ওই সব ঘটনা এবং এখনকার হত্যা ও নির্যাতনে উস্কানি দেওয়ার জন্য খালেদা জিয়ার বিচার হবে। তিনি জানান, যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি স্বাধীনতার বিপক্ষে। সংখ্যালঘুদের নির্যাতনে উস্কানি দিয়ে খালেদা জিয়া আবার তাদের সান্ত্বনা দিচ্ছেন বলে অভিযোগ করেন শেখ হাসিনা। উনি নাকি বিচার করবেন আমার ট্রাইব্যুনাল করে, তা আমার তো মনে হয় আমার ইমিডিয়েটলি একটা ট্রাইব্যুনাল করে আগে এই হত্যাকাণ্ডগুলির বিচার আগে হওয়া উচিত। 2001-এর পরে সে যে হত্যাগুলি করেছে সমস্ত ডকুমেন্ট আছে এটা, আর এখনও যে হত্যাগুলি করে গেল, আজকে যেটা তিনি করলেন একেবারে যুদ্ধাপরাধীদের পক্ষে অর্থাৎ স্বাধীনতা বিরোধী একটা অবস্থানে তিনি চলে গেছেন। এখন আমি দেশবাসীকেই আহ্বান করব যে দেশবাসী এখন বিচার করবে।